ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি, 70% ভুক্তভোগী দুদকের কাছে নালিশ। মিয়ানমারের উপর অবরোধ নয়, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। সিপিএ সম্মেলন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। 21 ডিসেম্বর ভোটের তারিখ ঠিক করে রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার পাঠশালা সংবাদে। সাথে আছি আমি সাইমুল হক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতি বা হয়রানির শিকার না হয়ে ভূমি অফিস থেকে কাজ আদায় করতে পারেন খুব কম মানুষই। দুর্নীতি বিষয়ক গণশুনানিতে দুদকের কাছে 70%-এরও বেশি মানুষের নালিশটা এই ভূমি অফিসের বিরুদ্ধেই। রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা সব জায়গাতেই একই চিত্র, এমনটা বলছে গণশুনানির অংশীদার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। বিস্তারিত প্রতিবেদনে, লাইসেন্স ছাড়া যারা চাল ও গমের ব্যবসা করছেন তাদেরকে 30 অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। সোমবার সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এই নির্দেশনার কথা জানান। বিস্তারিত রিপোর্টে, 21 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের ভোটের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, রংপুরে ইভিএম ব্যবহার করা হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার সিদ্ধান্ত রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামবে সব বড় দলগুলো। সবচেয়ে বড় ম্যাচে বার্সেলোনা খেলবে রিয়াল মাদ্রিদের সাথে, যা এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো। অন্যান্য খেলায় মাঠে থাকবে বরুশিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো বড় দলগুলো। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 1:45। ম্যাচ প্রিভিউয়ে থাকছে বিস্তারিত। পাঠশালা রাতের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।